वेलकम बैक माय लवली व्यूअर्स। दोस्तों गुड मॉर्निंग, आशा करी सबाई भलो आज। तो घूमते उठे खुजी आज के हे शनिवार। तो शनिवार तो ऐलर स्कूल छुट्टी ताओ उठे तक बजे 6:45। तो बेजे उठे हमें ताते तुम्हारे संगे जो शेयर करी जो घूमते उठे ताते ब्राश ट्राश कर जामा कपड़गुलो केचे छादे मेले दिए इसी कारण वो तुम्हारे संगे शेयर करी क्या जो हट कर बिस्टि चले आसे तो जामा कपड़ किच्छू शोकाबे ना तई ओगुलो तुम्हारे संगे शेयर ना करोगो हमें कर दिए। किछु किछु दीदी भाईरा तुम्हें बासी कपड़ो हमें घूमते उठे बासी कपड़ा चेंज करनी। तो देखो एन तो सब ओपर छादे काजकर्म कर घरे चले घरे बिछनापत्र तुलसी जान बिछनापत्र आगे तोला दरकार घूमते उठे बासी बिछनाटा रखा एकदम ही उचित नए तई बिछनाटा आगे संगे संगे तुले और हमार दुई घर तो वही घर बिछनाटा आगे तोला घरे बिछनाटा तुलब तुले घर दुआरटा एक झाड़ दिए घर दुआरटा एक बार हमें मुछे नेब मे काजेर मेटा तो एसे पड़े घर मुछबे किन्तु एखन सकाल बेला हमें एकटुखानी घर जस्ट मुछे नि कारण बासी घर आमार राखते एकदम ही भालो लागे ना। और तार मध्ये कल थेके आमार रात्रि बेला आमार बड़ो छेलेटार एकटु जर एसे तो सो जन्य बिछनाटा आरो ताड़ाताड़ि गुछिये निच्छि। ओ चेयारे बसे आछे तो एकटुखानी शोबे शरीरटाओ भालो ना गाटाओ प्रचंड गरम हये आछे कि बोलबो तोमादेर आमि तो नाजेहाल हये जाच्छि। छोटो छेलेटा दुदिन शरीर खराब आबार बड़ो छेलेटा शरीर खराब आमी आर एई निये आर पाच्छी ना तार मध्ये भिडियोटाओ ठीक मतो दीते पाच्छी ना भिडियोटा देबो कि करे भिउजी होच्छे ना। तोमरा आमार भिडियोगुलोके पछन्दई करछो ना तोमरा केनो जे आमार भिडियोगुलोके पछन्द करछो ना बुझते पाच्छी ना। तो जाइ होक आजकेर एई भिडियोटा दिएछि जदि तोमादेर एई भिडियोटा भालो लागे तो तोमरा भिडियोटा एकटुखानि देखो आर शुधु देखो ना प्लिज लाइक करो कमेंट करो। आर जारा आमार च्यानेले नतून जारा आमार नतून भिउयार्स जारा आमार नतून एई भिडियोटा देखछो तादेर जदि आमार भिडियोटा भालो लेगे थाके ताहले प्लिज आमार च्यानेलटाके একটুখানি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমার বিছনা তোলা হয়ে গেছে। তো এখানে দেখো আমি ঝটপট চলে এসেছি ঘরটা ছাড় দিয়ে বারান্দাকে ঝাড় দেবার ছেলে বকর 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 করে যাচ্ছে। ছেলের সাথে বকর বকর করতে করতে এই ঘর দোয়া ঝাড় দিতে হতে তাকে চলে এসেছি বারান্দায়। বারান্দাটাকে এবার একটুখানি ঝাড় দিয়ে নেবো। তো বারান্দাটা দেখো বাইরে তো এখন ভালোই রোদটা আছে কিন্তু বেলাতে যে কী হবে বুঝতে পারছি না। ছেলে বকর বকর করে কিছু কিছু ঘুরেই যাচ্ছে আর বিরক্ত করে যাচ্ছে আমাকে। কী বলবো তোমাকে আর তোমাদেরকে। তো এরপর দেখো ঘরটাকে একটুখানি মুছে নিয়েছি। তোমাদেরকে আগেই বললাম যে বাসি ঘরটা রাখি না। আর এখানে তো রাত্রিবেলা তোমরা জানোই যে বারান্দায় বাসনগুলো থাকলে বিড়ালে সমস্তটা মুখ দেয় তাই বাসনগুলো আমাকে এখানে রাখতে হয়। তো বাসনগুলো বার করার পর যদি একটু জায়গাটা একটুখানি না মুছে নিতে ভালো লাগে না। একটু জায়গাটা শুধু মুছলে হয় গোটা ঘরটাকে আমি একবার জাস্ট মুছে নিই কেন ওর ঘর মুছতে মুছতে মোটামুটি 9:30 বেজে যায়। ছেলেও তো তোমরা জানো সবাই সকাল সকাল স্কুলে যায় যার জন্য একবার ঘরটাকে মুছে নিই। তারপর দেখো এখানে বড়ো ছেলেটা ঘুমাচ্ছে। ওর তো যেহেতু শরীর খারাপ সে এখনও ঘুমাচ্ছে। যেহেতু ওর শরীর খারাপ তাই রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি। তো এখানে দেখো মুসুর ডালটা ফুটছে। মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেলে ভাবছি আজকে একটু উচ্ছে দিয়ে করবো। উচ্ছে আছে বাজার সেরকম কিছু নেই আর বাজার থেকে মাছ এনেছে মাছটাই করব। আর ছেলে বলছে আজকে কিছু টিফিন করতে হবে না আজকে বাইরের থেকে কচুরি খাবে। তো যাই হোক কচুরি যদি আনে তো কচুরিটাই খাবো তার জন্য টিফিনের কোনো ঝামেলা আজকে আর নেই। তো এখানে বাজার থেকে কচুরি এনেছে। তো ছেলেকে দেখো এখানে খাটে দিয়ে দিয়েছি। ও বললো আমি নিজে নিজে খেয়ে নেবো। তো দেখো খাটে ওখানে খাচ্ছে ও আর আমি এখানে বসে বসে খাচ্ছি কারণ ওর পাশে বসেটাই খাওয়া দরকার কারণ ওর কখন কী দরকার হবে। খাওয়ার পরে ওকে একটা ওষুধ দেবো তাই জন্য ওকে বলছি তুই তাড়াতাড়ি খা তোকে ওষুধটা দেবো। তো এইখানে দেখো আমি উচ্ছে দিয়ে ডাল করবে বলে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। তো এইখানে দেখো ডালটাকে এবার সম্বাদ দিয়ে দেবো। তো সম্বাদ দিয়ে ডালটাকে আমি নামিয়ে দেবো। দেখো ডাল হয়ে গেল। তো এদিকে ছেলে তো ঘরে শুয়ে আছে এবার ভাবছি ডালটা নামিয়ে দিয়ে ছেলেকে চানটা করিয়ে দেবো কারণ চান ধানটা করে নিলে শরীরটা একটু ভালো লাগবে আর চান না করলে শরীরটা আরও বেশি খারাপ লাগবে। তাই ওকে বলছি তুই চল চানটা করে নিবি। তারপর মাছটাও ভাজা বসিয়ে দিলাম যে মাছটা ভেজে নিই একবারে ঝোল করে দেবো। তো ঝোলে আজকাল আলু টালু দেবো না একটু হালকা হালকা করে একটু শুকনো শুকনো গামাকা করে ভাবছি ঝোলটা করে নেবো। তো মাছটার জন্য ভাজছি। তো মাছটা ভাজা হয়ে গেলে করে ভাবছি কড়াই কড়াইগুলো মেজে থাকবো কেন। তো মাছগুলো ভাজা ফাইনাল হয়ে গেছে। তো দেখো এখানে ঝোলটা ফুটছে। ঝোলটা একটু ফুটে উঠলে তো এবার এখানে ভাতটাও সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি কেন ওরা যদি ভাত টাত খায়। আর বেলাটাও গড়িয়ে গেছে বেশ অনেকটা প্রায় 11টার কাছাকাছি হয়ে গেছে। আর ঝোলটা আর একটু শুকিয়ে গেলে মাছগুলোকে দিয়ে একবারে নামিয়ে দেবো। আর কিছু করবো না কেন ওরা বেশি কিছু খাবেও না। যাই হোক তো দেখছি ঝোলটা বেশি একটু বেশ গাঢ় গাঢ়ই হয়ে এসছে। তো ভাবছি মাছটা দিয়ে এবার নামিয়েছি। তো মাছগুলো দেবো এবার মাছ। বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট। এখন যাবো গ্যাসটা মুছবো আর ছেলেদেরও চান ধান করানো কমপ্লিট ছেলেকে ওষুধ খাওয়ানো কমপ্লিট। এখন আমি চান করবো। হ্যাঁ তো তোমরা অনেকে বলেছো যে আমি চান করে রান্না করি না। আমি চান করে রান্না করি না কেন ওই মাছটা শুধু হয় আর চান রান্না করতে গেলে ঘেমে টেমে যায় ওই জন্য আমি ভাল লাগে না তখন
ওই জন্য একবারে সকালবেলা বাসি কাপড়টা ছেড়ে রান্নাবান্না করে নিই, তারপরে একবারে টান দিই, মানে ঘর রান্নাবান্না করে টরে ঘরের সময় আর যা কাজ বাকি থাকে সেই সব কাজকর্ম করে আমি একবারে চান টান করে নিই। আর কি এরকম যে যার কাজ করছে উনি, ওনার তো একটাই কাজ আছে ল্যাপটপ ঘাটা, উনি ল্যাপটপ এখন ঘাটছেন, আর কোনো কাজ নেই ওনার। আর আমি যাবো ওইটা পরিষ্কার করি, এখন যাবো চান করতে। তো তোমাদেরকে ফাইনালি একবার দেখিয়ে আমি কী কী রান্না করেছি, ঠিক আছে চলো দেখো। মাছের ঝোল করেছি, আর এর উচ্ছে দিয়ে ডাল করেছি, ফাইনালি। তো ফাইনালি আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা।